আমাদের জাতীয় আমদানি রপ্তানির নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে থাকে সমুদ্রপথের মাধ্যমে এই সমুদ্রপথে যদি কোনো দিন কোনো অবস্থার কারণে অচল অবস্থার সৃষ্টি হয় তাহলে আমাদের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়বে বাস্তবিক পক্ষে তা বর্ণনাতীত শত্রু সবসময় আপনার দুর্বল স্থানে আঘাত করতে চাইবে আর বাংলাদেশে দুর্বল স্থান হচ্ছে চট্টগ্রাম পোর্ট এই পোর্টের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেয়া যায় তাহলে বাংলাদেশকে চাপে ফেলতে আর কিছুই করা লাগবে না সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকুন প্রস্তুত আছে বহিশত্রুর আক্রমণ থেকে যে কোনো যুদ্ধকালীন সময়ে এই পোর্টকে রক্ষা করার জন্য শুধুমাত্র সমুদ্রপথ নয় বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিকে চালু রাখতে হলে চট্টগ্রাম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা চট্টগ্রামে রয়েছে আমাদের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বন্ধুরা আমাদের এই কৌশলগত সম্পদগুলো এমন পাশে অবস্থিত যে পার্শ্বে রয়েছে আমাদের চিরশত্রু দেশ মায়ানমার বন্ধুরা মায়ানমারকে আমরা শত্রু দেশ বলতে চাই না মায়ানমার আমাদের এমন একটি প্রতিবেশী যার সাথে আমরা সবসময় একটি স্বাভাবিক সম্পর্ক চাই কিন্তু মায়ানমার সেটি হতে দেয় না বন্ধুরা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল এই সকল হুমকি মোকাবেলা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকার তাদের নেগোসিয়েশনের মাধ্যমে মাল্টিরোল রোল কমব্যাক্ট এয়ারক্রাফট সংগ্রহের ব্যাপারে এগিয়ে যাচ্ছে কিন্তু সেই দুই সাল থেকে শুধু আমরা শুনেই আসছি থ্রু থার্টি এসএমএ টেন্ডার বাতিল হওয়ার পরে এ বিষয়ে আর কোনো অগ্রগতির কথা শোনা যায়নি কিন্তু মায়ানমারের বাস্তবিক হুমকি মোকাবেলা করে বাংলাদেশ সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ষোলোটি আধুনিক এবং উচ্চ প্রযুক্তির ফোর প্লাস প্লাস জেনারেশনের সেমিয়াল স্টিল মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফট তার বিমান বাহিনীতে সংযুক্ত করার ব্যাপারে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ ব্যাপারে হয়তো বাংলাদেশ বিমান বাহিনী দুই হাজার বিশ একুশ অর্থ বছরে এই মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট ক্রয়ের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে ছয় কোটি টাকার অধিক বরাদ্দ পেয়ে যাবে এই বরাদ্দটি যদি দুই হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশ বিমান বাহিনী পেয়ে যায় তাহলে দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী এই হ্যাভি সেমি স্টিল কমব্যাক্ট এয়ারক্রাফটগুলো তাদের বিমানবহরে ডেলিভারি পেতে পারে বন্ধুরা একটু মেজাজ খারাপ করেই আজকের ভিডিওটি তৈরি করতে বসেছি তবে এটি আপনাদের সাথে নয় আপনাদের ভালোবাসা ছাড়া আর দেওয়ার কিছুই নেই আমার কাছে কারণ আপনাদের ভালোবাসাই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি আজকে এই পর্যন্ত আসতে পেরেছে অতি অল্প সময়ে বন্ধুরা বিভিন্ন সোর্স মাধ্যম সংবাদ পেলাম বাংলাদেশের কিছু সুশীল দামের কুশিল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একই স্কোয়ারজন জন মার্টিরল কম্প্যাক্ট এয়ারক্রাফ্ট ক্রয় করার জন্য যে পঁচিশ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে এ ব্যাপারে তারা বিরোধিতা করেছে তারা বলেছে যে এটি বাংলাদেশের মতো একটি দেশের জন্য অপচয় এই সুশীল দামের কুশীলদের বলতে চাই যে এদের কারণেই বাংলাদেশ পিছিয়ে যায় আমার চারশো বিলিয়ন ডলারের অর্থনীতি যদি মাত্র সাত দিনের যুদ্ধ হয় এবং সেটা যদি বাংলাদেশ যথাযথভাবে সামাল দিতে না পারে এবং যথাযথভাবে প্রত্যাঘাতের মাধ্যমে বাংলাদেশ তার ইমেজ ধরে রাখতে না পারে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সামরিক এবং বিশেষ করে ব্র্যান্ডিংগতভাবে যে ক্ষতির সম্মুখীন হবে তা মাত্র পঁচিশ হাজার কোটি টাকায় নয় দুই লক্ষ পঁচিশ হাজার কোটি টাকায়ও সে ক্ষতিপূরণ হবার নয় বন্ধুরা এই সকল সুশীল নামের কুশিলদের বলতে চাই যে আপনারা চুপ থাকুন আপনারা সব বিষয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা দেন অর্থনীতি থেকে শুরু করে মাথাপিছু আয় জিডিপি সামাজিক সূচক তবে সামরিক শক্তির বেলায় চুপ করে থাকেন কেন বাংলাদেশের অর্থনীতি তো পাকিস্তানের চেয়ে কয়েক গুণ শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের চেয়ে প্রায় আট থেকে নয় গুণ বেশি বন্ধুরা সেক্ষেত্রে আমরা সামরিক শক্তির দিক দিয়ে দেশের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো অবস্থানে রয়েছি মায়ানমারের মতো দেশ আঠারো থেকে ১৯ বার আমাদের আকাশসীমা লঙ্ঘন করে সেক্ষেত্রে আমরা কি জবাব দিতে পেরেছি আমার সার্বভৌম নিরাপত্তা যদি সুসংগঠিত না থাকে তাহলে বিদেশি শক্তি কেন বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে তাদের যদি আমি যথাযথ নিরাপত্তা দিতে না পারি তাহলে নামমাত্র সামরিক বাহিনী রেখে কী লাভ বন্ধুরা কৌশলগত ডিটারেন্স সকল দেশেরই থাকে আকাশ প্রতিরক্ষা বর্তমান যুদ্ধের ক্ষেত্রে এক বড় রকমের কৌশলগত ডিটারেন্স হিসেবে কাজ করে এই আকাশ প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে কি বাংলাদেশ মায়ানমারের চেয়ে পিছিয়ে নেই বন্ধুরা আমাদের যদি ভবিষ্যতে কারোর সাথে যুদ্ধ করতে হয় সে হচ্ছে একমাত্র মায়ানমার আর ভারত হয়তো বিভিন্ন সময় বাংলাদেশকে উস্কানি দিতে পারে তবে ভারতের ক্ষেত্রে আমাদের ডিটারেন্স বা কৌশলটি একটু ভিন্ন রকমের হওয়া উচিত ভারতের ক্ষেত্রে আমাদের কৌশলটি এমনভাবে হওয়া উচিত ভারত যেন সহজে কোনো অ্যাক্সেস না পায় বাংলাদেশকে আক্রমণ করার বা বাংলাদেশকে উস্কানি দেওয়ার আপনার যদি যথাযথ প্রতিরোধ ব্যবস্থা থাকে তাহলে ভারতও দ্বিতীয়বার বাংলাদেশকে প্রভোগ করতে চিন্তা করবে সেক্ষেত্রে আপনার কি করা উচিত বন্ধুরা কৌশলগত অস্ত্র এমন একটি বিষয় যে সব দেশেই যুদ্ধকালীন সময়ে সেটির মাথায় রাখতে হয় বাংলাদেশ চীন থেকে মাত্র দুটি সাবমেরিন কেনার কারণে দাদাদের ঘুম চিরতরে হারাম হয়ে গিয়েছে আর এই ধরনের যুদ্ধবিমান যদি দুই থেকে তিন স্কোয়ার জন বাংলাদেশের বাহিনীতে থাকে সেটি অবশ্যই তাদের মাথায় রাখতে হবে আর বান্দর বাহিনীর জন্য এই ইউরো ফাইটার টাইফুন অথবা ডসাল্ট রাফালের মতো যুদ্ধ বিমান অনলি এক স্কোয়াড্রনই যথেষ্ট আর এফ সেভেন বিজিএ রিপ্লেস হিসেবে যদি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধ বিমান দুই থেকে তিন স্কোয়ার বাংলার আকাশে যুক্ত হয় তাহলে মায়ানমার বিমান বাহিনীকে খুঁজেই পাওয়া যাবে না বন্ধুরা যথাযথ সক্ষমতা অর্জন যুদ্ধ বাধায় না যুদ্ধ বন্ধ করে শত্রু যদি মনে করে আপনার যথেষ্ট শক্তি আছে তাকে প্রতিরোধ করার বা তাকে প্রতি আক্রমণ করার তাহলে শত্রু ভেবে চিনতে আপনার ঘরে হানা দেবে নাহলে শত্রু যদি বুঝতে পারে আপনি দুর্বল তাহলে শত্রু যেসে এসে আপনার সাথে যুদ্ধ বাঁধাবে তাই যুদ্ধ করার জন্য নয় যুদ্ধ বন্ধ করার জন্য বাংলাদেশের এই সকল কৌশলগত সমরাষ্ট্র প্রয়োজন আর যে সকল বুদ্ধিজীবীগণ এখানে নাক গলাতে এসেছেন তাদের ঘরে সরকারিভাবে পাহারাদার নিযুক্ত করার পর তারা যেমন নাক ডেকে আরামে ঘুমান তারা ভাবেন পুরো বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তা এইভাবে নাক ডেকে ঘুমিয়ে আছে। কিন্তু বাস্তবিক পক্ষে তারা এটা উপলব্ধি করেন না দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করতে হলে এই সকল সমরাস্ত্রের প্রয়োজন আছে দেশের জনগণের স্বার্থেই তাই এই নামধারী সুশীলদের বলতে চাই যে বিষয়ে কোনো জ্ঞান নেই সে বিষয়ে বেশি বকবক করবেন না দেশের সরকার এবং দেশের জনসাধারণ যে সিদ্ধান্ত নেয় সেটি মেনে নিয়ে ঘুমিয়ে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার